আসসালামু আলাইকুম। আজ 28 নভেম্বর 2021, মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় সমস্যা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। চিকিৎসকরা জানিয়েছেন সেটা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু উৎস নির্ণয় করা যাচ্ছে না। এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চেঞ্জটিভি.প্রেসকে বলেন, খালেদা জিয়ার জীবন বাঁচাতে এই মুহূর্তে তাঁকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি বা কোনো উন্নত হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, কেন আমরা বিদেশে দেশনেত্রীর চিকিৎসার কথা বলছি, কী কারণে বলছি, এটা আমাদের সবারই জানা উচিত। তা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের, কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ চিকিৎসকরা কয়েকদিন ধরে চিকিৎসার যে পদ্ধতি আছে তার সব অনুসরণ করে কাজ করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর সামনে এগোতে পারছেন না, কারণ সে ধরনের কোনো টেকনোলজি আমাদের দেশে নেই যে টেকনোলজি দিয়ে সেখানে পৌঁছাতে পারেন। যে কারণে চিকিৎসকরা বারবার বলছেন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার, যেখানে এই ডিভাইসগুলো আছে, টেকনোলজি আছে, আধুনিক যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার সঠিক রোগের জায়গাটা তারা ধরতে পারবেন, আর তখনই পরিপাকতন্ত্রের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তা বন্ধ করা সম্ভব হবে। এই মুহূর্তে খালেদা জিয়ার কাছে চিকিৎসক ছাড়া অন্য কেউ আর যেতে পারছেন না, ফলে চিকিৎসকদের কাছ থেকেই বেগম জিয়ার স্বাস্থ্যের আপডেট নিচ্ছেন পরিবারের সদস্যরা। তবে দু একদিনের মধ্যে বিদেশে নেওয়ার বিষয়টি সুরাহা না হলে বিএনপি চেয়ারপারসনের অবস্থা আরও ভয়াবহ পর্যায়ে উপনীত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা বলছেন, সরকার ধীরে ধীরে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার অনুরোধ জানান আফগান প্রধানমন্ত্রী। 15 আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের একটি অডিও ভাষণ প্রচার করা হয়। জাতি নানা ধরনের সংকট পার করলেও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা মোল্লা হাসান আখুন্দ ছিলেন চুপ, এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে প্রায় তার 30 মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো। ভাষণে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে তালেবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই। তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে বলছি সহায়তা আটকে রাখবেন না, ক্লান্ত এ জাতিকে সহযোগিতা করুন যাতে জনগণের সমস্যার সমাধান হয়। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটিতে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে, দেশের ব্যাংকিং খাত একেবারে ধসে পড়েছে বলা চলে। ওয়াশিংটন কাবুলের প্রায় 10 বিলিয়ন সম্পদ জব্দ করার পর আর্থিক সংকট আরও বেড়ে যায়। এরপর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের তহবিলে প্রবেশাধিকার বন্ধ করে দিলে পরিস্থিতি আরও অবনতি হয়। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন, প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ।
দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। প্রযুক্তিগতভাবে প্রায়ই নানা চমক নিয়ে হাজির হয় ইহুদিবাদী নিপীড়ক রাষ্ট্র ইসরায়েল। এবার সবচেয়ে নির্ভুল মিথ্যা শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেছে দেশটির একদল বিজ্ঞানী। এ যাবৎকালে সব মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের চেয়ে নতুন আবিষ্কৃত এই যন্ত্রটি সবচেয়ে নির্ভুল বলে শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সদ্য আবিষ্কৃত এই যন্ত্র মুখের পেশি নড়াচড়া বিশ্লেষণ করে 73% সঠিক ফলাফল দেয়। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই যন্ত্র আবিষ্কার করেছেন। এই গবেষণায় বিজ্ঞানীরা মিথ্যাকে দুইটি ভাগে ভাগ করেছেন। বিজ্ঞানীরা দেখেছেন, মিথ্যা বলার সময় একদলের মানুষের গালের পেশি সক্রিয় হয়, দ্বিতীয় দলের মিথ্যা বলার সময় চোখের ভ্রুর পেশি সক্রিয় হয়। এ ব্যাপারে গবেষণা দলের সদস্য অধ্যাপক ডিনো লেভি জানান, অনেক গবেষণায় দেখা যায় যে কেউ মিথ্যা বললে তা শনাক্ত করা অসম্ভব। তাছাড়া কেউ যদি নিজের নাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে, তারা সহজেই প্রচলিত মিথ্যা শনাক্তকরণ যন্ত্রকে ফাঁকি দিতে পারবে। তবে তাদের গবেষণায় নাড়ির গতি নয়, মুখের পেশির নড়াচড়ার উপর ভিত্তি করে মিথ্যা শনাক্ত করা যায়, তাই এখানে ফাঁকি দেওয়ার সুযোগ কম। এক হাতে ডিগ্রি, মনে আত্মবিশ্বাস, সেই সাথে জীবনে কিছু করে দেখাবার ইচ্ছে, বলছি লন্ডনে মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাকিস্তানি বংশোদ্ভূত হায়দার মালিকের কথা। কিন্তু করোনা অতিমারীর কারণে বিশ্ব পিছিয়ে গেছে কয়েক বছর, ফলে মন্দা চাকরির বাজার, তার ভুক্তভোগী যুব সমাজ, ফলে পথে বসেছেন হায়দারের মতো বহু মানুষ। কিন্তু জীবন তো থেমে থাকার নয়, সে তার আপন গতিতে এগিয়ে যাবে। তাই ভালো একটা চাকরির দরকার ছিল হায়দার মালিকের। এত ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও মিলছিল না কাজ। কিন্তু হাল ছাড়েননি হায়দার। গত 2 নভেম্বর লন্ডনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ক্যানারি হোয়ারফের টিউব স্টেশনের বাইরে ব্যাংকিং ও ফিনান্সের ফার্স্ট ক্লাস ডিগ্রি হাতে নিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। সেই প্ল্যাকার্ডে সাঁটালেন বায়োডাটার কিউআর কোড। প্ল্যাকার্ডে লেখা ছিল, প্রথম শ্রেণীর ডিগ্রি আছে আমার, চাকরি দেবেন। প্রথমে কিছু ইতস্তত বোধ ছিল হায়দারের মনে, কিন্তু হায়দার বুঝতে পারেন জীবনযুদ্ধে তাকে এগিয়ে যেতেই হবে। প্রথম দিকে সেভাবে সাড়া না পড়লেও মাত্র 14 দিনের মাথায় চাকরি পান হায়দার। পথ চলতি মানুষের সাথে কথা বলতে শুরু করেন। এই সময়ে অনেকে ভিজিটিং কার্ডও দিয়ে যান, ঘটে যায় মিরাকল। তাও আবার মাত্র 14 দিনের মাথায় এক অচেনা ব্যক্তির সহযোগিতায় হায়দার যোগ দেন ট্রেজারি অ্যানালিস্টের পদে। হায়দারের পাশে ওই সময় এসে দাঁড়ান অচেনা ইমানুয়েল। নিজের উদ্যোগে লিঙ্কড ইনে হায়দারের ছবি পোস্ট করে তিনি আবেদন জানান। কারো হাতে চাকরি থাকলে তিনি যেন দ্রুত হায়দারের সাথে যোগাযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট ছড়িয়ে পড়ে। ট্রেজারি অ্যানালিস্টের চাকরি পাওয়ার পর হায়দার মালিক তার শুভানুধারীদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অচেনা ইমানুয়েলের প্রতি তিনি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। হায়দারের কথায়, ওই দিনেও সকালটা শুরু হয়েছিল একইভাবে। সকাল 7টার মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তিনি। যখন ফোনটা বেজে ওঠে তখন ঘড়িতে বাজে 9:30। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি কণ্ঠ। ও প্রান্তের কণ্ঠস্বর বলে, ট্রেজারি অ্যানালিস্টের চাকরি আছে, তবে ইন্টারভিউয়ের জন্য পৌঁছাতে হবে 1 ঘন্টার মধ্যে, সাথে গাড়ি ছিল, তাই গন্তব্যে পৌঁছাতে অসুবিধে হয়নি হায়দারের। প্রথম ধাপে উতরে যাওয়ার পর 16 নভেম্বর দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়, সেখানে সিলেক্ট হন হায়দার। তারপরে আসে জয়নিং লেটার। পরিশ্রম, স্বপ্ন সব সার্থক হয়েছে হায়দার মালিকের। তবে এরপরও এসেছে একাধিক চাকরির প্রস্তাব। চাকরি পেয়ে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি হায়দার। হায়দার জানিয়েছেন, কিশোর বয়সে পাকিস্তান থেকে তার লন্ডনে আসা। বাবা ট্যাক্সি চালাতেন, তবে এখন অবসর নিয়েছেন। বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে অভিনবভাবে জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ান হায়দার মালিক। তাহলে স্বপ্ন দেখতে পারলে জীবনে মিরাকলও ঘটে, এবার সেটাই বিশ্বাস করতে শুরু করেছে হায়দার। ফেসবুকে নিজের 2টি ছবি পোস্ট করে হায়দার মালিক লিখেছেন, 14 দিনে অনেক কিছু বদলে যায়। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।